আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই আমার চ্যানেল কামি শাহিনে। গতকালকে একটি খবর দেখলাম, সেটি হচ্ছে আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ, খুবই স্বনামধন্য বিখ্যাত শিল্পী এনরি কিশোর গত হয়েছেন। আসলে যে কোনো মানুষের মৃত্যু সংবাদই খুবই কষ্টদায়ক এবং খারাপ লাগার মতো একটা খবর। আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে, তো বাধ্য হয়ে এটা আমাদের মানতেই হবে। মাঝে মাঝে আমি একটা নিউজ পাই, সেটা হচ্ছে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যেটা জানতে পারি, আমাদের দেশে যারা সুরকার গীতিকার এবং শিল্পী যারা আছেন, তারা অনেক সময়ই অর্থে কষ্টে ভোগেন এবং তারা বিভিন্ন ধরনের মানবিক সাহায্যের আবেদন করে থাকেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ব্যক্তিগতভাবে বিভিন্ন শিল্পীর শেষ বয়সে বা বিভিন্ন চিকিৎসায় তিনি বিভিন্ন ধরনের অনুদান প্রদান করে থাকেন। এটা তার খুবই বড় মনের একটা মন মানসিকতার পরিচয়, সেটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যদি আমাদের দেশ ছেড়ে ইভেন পার্শ্ববর্তী দেশেও যদি দেখি, তাদের যেই মিউজিক ইন্ডাস্ট্রি এটা কিন্তু বিশাল, এবং যারা আসলে গান করে, যারা সুরকার গীতিকার, তাদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের শিল্পীদের চেয়ে কিন্তু অনেক উন্নত। এবং আমরা যদি ইউরোপ, আমেরিকা, কানাডার দিকেও যদি তাকাই, সেটা কিন্তু আরও উন্নত। তো আমাদের দেশের এই অবস্থার জন্য আসলে আমরা কি কিছু করতে পারি, এই ধরনের একটা চিন্তা সবসময় আমার মাথার মধ্যে ছিল যে আসলে এই সেক্টর, এই যে মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের দেশে, যারা আসলে নিজের এই মিউজিকে আসলে যারা কাজ করে, তারা কিন্তু যে শুধু টাকার জন্য কাজ করে তা না, তারা তাদের কাজটাকে ভালোবাসে, তারা সৃষ্টিশীল মানুষ। আপনি আমি চাইলেই কিন্তু গান লিখতে পারবো না বা গান গাইতে পারবো না, এটা মন থেকে আসতে হয় এবং এটা অনেকটা ন্যাচারাল ট্যালেন্ট বলা যায়। তো আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব, সেই বিষয়টা নিয়ে আলাপ করার আগে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার নিজের ব্যবসায়িক জীবনের ঘটনা। আমি 2016 জুনের দিকে একটি চিঠি পাই এই দেশের পিআরএস এবং পিপিএল লাইসেন্স বোর্ড থেকে, যারা এইখানকার মিউজিকের লাইসেন্সের জন্য টাকা আদায় করে থাকে। এবং তারা আমাকে যে চিঠিটা পাঠায়, আপনারা দেখতে পাচ্ছেন পিপিএল এবং পিআরএস, এই চিঠিটা অনেক পুরনো। কিছুদিন আগে আমি আমার কাগজপত্র ঘাটতে গিয়ে চিঠিটা আমি পাই এবং তারা আমাকে যেটা এই চিঠিতে জানায় যে আমি যদি রেস্টুরেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করি, সেটা ইন্ডিয়ান মিউজিক, তাহলে আমাকে একটা টাকা পে করতে হবে। আমি চিন্তা করলাম যে আমি টাকাটা কেন দিব, আমি তো ইংলিশ গান চালাই না বা আমি এই দেশের কোনো মিউজিক চালাই না, আমি তো চালাই ইন্ডিয়ান মিউজিক। তো তাদেরকে যখন আমি ফোন দিলাম, তারা বলল যে বলিউড ইন্ডাস্ট্রির সাথে তাদের চুক্তি রয়েছে, এই কোম্পানির দায়িত্ব হচ্ছে ইন্ডিয়ান মিউজিক যারা চালায় তাদের কাছ থেকে একটা প্রতি বছর একটা টাকা, যেটাকে আমরা রয়্যালিটি মানি বলি মিউজিকের জন্য, এটা উঠানো। আর এই যেই কোম্পানি কাজ করে তাদের জন্য, কোম্পানি এই কোম্পানিটা কিন্তু আসলে চ্যারিটি এবং তারা এই দেশের সরকারের অনুমোদিত টাকা উঠানোর জন্য। তো পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যদি টাকা দিতেই হয়, কারণ আসলে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দেশের রেস্টুরেন্টগুলোতে চালাই, এটা আসলে জাস্ট একটা মুড চেঞ্জ করার জন্য। এই ইন্ডিয়ান মিউজিকটা চালানোর মানে এই না যে তারা গান বুঝে এনজয় করে, জাস্ট একটা এনভায়রনমেন্ট চেঞ্জ করার জন্য, একটা ভাইব্রেন্ট এনভায়রনমেন্টের জন্য আমরা এই মিউজিকগুলো ইউজ করে থাকি। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি বলিউড মিউজিক চালাবো না, আমি বাংলাদেশি মিউজিক চালাবো, এবং যদি আমাকে টাকা দিতেই হয় আমি বাংলাদেশকে টাকা দিব। আমি আমার দেশের জন্য যদি এই ক্ষেত্রে যদি কিছু করতে পারি তাহলে সেটাই ভালো। আমি তাদেরকে ফোন দিই, ফোন দেওয়ার পরে আমি তাদেরকে বলি ঠিক আছে, আমি টাকা দিব এবং আমি বাংলাদেশি মিউজিক চালাবো এবং আমি বাংলাদেশের মিউজিকের জন্য টাকা দিতে প্রস্তুত। তখন তারা একটু অবাক হয়, পরে বলে যে আসলে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আমাদের ওইভাবে কোনো চুক্তি নেই, যেহেতু কোনো চুক্তি নেই আমরা তোমার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না, আমরা শুধুমাত্র ওই দেশের জন্যই টাকা নিতে পারবো যেই দেশের সাথে আমাদের এই টাকা উঠানোর চুক্তি রয়েছে বা যেই দেশের মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আমাদের একটা চুক্তির মাধ্যমে আমরা কাজ করে থাকি।
বিষয়টা আমাকে খুবই অবাক করে এবং অবাক করার পরে আমি একটু ছোট্ট একটা রিসার্চ চালাই ওই সময়। যদিও এই ভিডিওটা আমি অনেক আগে থেকে করব ভাবছিলাম, আসলে আমি সময় পাইনি। এন্ড্রু কিশোর সাহেব মারা যাওয়ার পর আমারও খুবই প্রিয় একজন শিল্পী ছিলেন তিনি, আমার মনে হলো যে এইরকম একটা ভিডিও আসলে বানানো উচিত, একটা মেসেজ দেওয়া উচিত। বছর কত বড় একটা রেভিনিউ আমাদের দেশ হারাচ্ছে এটা আমি একটু পরে হিসাব দিলেই আপনারা বুঝতে পারবেন। ইউকেতে প্রতি 10টি রেস্টুরেন্টের মধ্যে 8টি রেস্টুরেন্ট হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন, এবং মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টকেই মিউজিক লাইসেন্স পে করতে হয়। এবং এখন আমি মিউজিক লাইসেন্সের জন্য পে করছি না, যখন থেকে আমি তাদেরকে বলেছি আমি বাংলাদেশি মিউজিক চালাবো, তারা আমাকে বলে তোমাকে মিউজিক লাইসেন্সের জন্য পে করতে হবে না। প্রতি 10টি রেস্টুরেন্টের মধ্যে 8টি রেস্টুরেন্টের মালিক হচ্ছে বাংলাদেশি, এবং প্রতিটি রেস্টুরেন্টের জন্য মিউজিক লাইসেন্সের জন্য আমাদেরকে পে করতে হয় বর্তমান বলিউডের সাথে তাদের যে চুক্তি, £350। তো 8,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, এবং এই 8,000 ইন্ডিয়ান রেস্টুরেন্ট যদি 350 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসবে প্রায় £28,00,000। এবং এই £28,00,000-এ বাংলাদেশি টাকায় প্রায় 30 কোটি টাকার মতো বা একটু কম বেশি হবে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের শিল্পীরা কত বড় একটা রেভিনিউ থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমার পেজে অনেক সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন, আপনারা এই ইনফরমেশনটি পাস করতে পারেন অথবা ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে এই ইনফরমেশনটা আমাদের দেশের গভর্নমেন্ট অথবা মিউজিক ইন্ডাস্ট্রির কেউ যদি এই বিষয়টা নিয়ে একটু ভাবে তাহলে বাংলাদেশের শিল্পী, সুরকার, গীতিকার যারা রয়েছেন তাদের কিছুটা হলেও উপকার হবে। এবং একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই আমার প্রধান কাজ থাকবে, আমি আমার অবস্থান থেকে যতটুকু আমি করতে পারি অবশ্যই আমি করার চেষ্টা করব। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ ভিডিওটি শেয়ার করুন, কারণ এতে যদি আমাদের দেশের মানুষের কিছু উপকার হয়, আমাদের দেশের শিল্পীদের যদি কিছুটা উপকার হয়, এই জন্যই আপনাদেরকে শেয়ার করতে বলব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, থামস আপ দিবেন, লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই পর্যন্তই, আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে না থাকে প্লিজ জাস্ট অ্যাভয়েড ইট। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।